এই সূরা কিভাবে নাযিল হলো কেন নাযিল হলো শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দাওয়াত আরম্ভ করলেন কাফির মুশরিকরা নবীজির নবুয়ত আর রিসালাতের দাওয়াতের বিরোধিতা আরম্ভ করলো 40 বছর পর্যন্ত মক্কার কাফেরদের চোখের মণি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত নবীজিকে তারা ভালোবেসেছে নবীজিকে তারা محبت করেছে নবীজির চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে নবীজিকে তারা আল আমিন উপাধি দিয়েছে নবীজিকে তারা এতটায় আমানতদার মনে করত তাদের ধন সম্পদ এনে নবীজির কাছে গচ্ছিত রাখত কিন্তু যেই দিন থেকে নবীজি তাওহীদের দাওয়াত রিসালাতের দাওয়াত আরম্ভ করলেন সেদিন থেকেই তারা নবীজির ঘোর বিরোধিতা আরম্ভ করে দিল নবীজিকে কষ্ট দেওয়া শুরু করলো নির্যাতন করা শুরু করলো কোরআনের দাওয়াত দিতে গিয়ে ইকামতে দ্বীনের কাজ করতে গিয়ে কোরআন বিরোধীদের বিরোধিতা আর ষড়যন্ত্রের সম্মুখীন হওয়া এটা আজকে নতুন কোনো বিষয় নয় যেই যুগে কোরআন নাযিল হয়েছে সেই যুগেই নবীজি স্বাধীনভাবে হাঁটতে পারতেন না কাফির মুশরিক কোরআন বিরোধীরা তারা রাস্তার মধ্যে কাটা বিছায়া রাখতো নবীজি স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেন না নবীজি নামাজে সাজদায় গেলে কাফির মুশরিকরা নবীজির মাথার উপরে উটের নাড়ি ভরিয়ে নিক্ষেপ করত নবীজিকে তারা বিভিন্ন রকমে কষ্ট দিত আজও নবীজির সেই নবুয়তি দাওয়াত ইকামতে দ্বীনের কাজ করতে গিয়ে অনেক ভাইরা আছে স্বাধীনভাবে এলাকায় থাকতে পারে না ঘরের মধ্যে ঘুমাতে পারে না নিজের স্ত্রী সন্তানের সাথে দিনের পর দিন দেখা করতে পারে না স্ত্রী সন্তান থেকে বঞ্চিত পরিবার থেকে বঞ্চিত এলাকা থেকে বঞ্চিত এই চিত্র নতুন কোন চিত্র নয় যত যুগে দিনের দাওয়াত ছিল সকল যুগেই দিন বিরোধীদের সাথে দিনপন্থী লোকদের দ্বন্দ্ব ছিল যতই বিরোধিতা যতই অস্বাভাবিক পরিস্থিতি আসুক না কেন ইমানদারেরা কখনো হতাশ হবে না ভীত সন্ত্রস্ত হবে না ইমানের পথ এটা ফুল বিছানো পথ নয় কুসুমাস্তীর্ণ নয় বরং এটা হলো কণ্ঠকাকীর্ণ রক্তমাখা পিচ্ছিল পথ এই পথে চলতে গেলে বাধা আসবে যেরকম বাধার সম্মুখীন হয়েছিলেন দুনিয়ার সকল নবীগণ আল্লাহর হাবিব বলেছেন আশাদ্দুন নাসি বালা আন বালা উল আম্বিয়া সবচাইতে বেশি ইমানের পরীক্ষা নেওয়া হয়েছে নবীদের থেকে সুম্মাল আমসালু ফাল আমসাল এরপরে নবীদেরকে অনুসরণের দিক থেকে যারা অগ্রগামী নিকটবর্তী তাদের থেকেও পরীক্ষা নেওয়া হয়েছে ফায়ুবতালুর রাজুলু আলা হাসাবি দীনি যার দিনদারিতা যত বেশি তার ইমানের পরীক্ষা তত ইমানের পরীক্ষা আসলে ইমানদারেরা কখনো হতাশ হবে না আমাদের জাতির পিতা সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি জাতির পিতা জোর করে হয়েছেন নাকি তাকে জাতির পিতা যিনি বানিয়েছেন পুরুষের মতো জবাব দিয়ে বলেন তিনি কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম তোমাদের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দাওয়া আরম্ভ করলেন তিন প্রচার এবং প্রতিষ্ঠার কাজ আরম্ভ করলেন এই অপরাধে নমরুদার তার বাগিনী তাকে গ্রেফতার করে বিরাট আগুনের কুণ্ডলি জ্বালালো অগ্নিকুণ্ডে নিক্ষেপের সময় আল্লাহর খলিল সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলল কি ব্যাপার ইব্রাহিম তোমাকে তো এখনই আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়া হবে তুমি কি ভয় পাও ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নমরুদ শুনে রাখ আমার অন্তরে ভয় তো দূরের কথা আমি একটু বিচলিত নই যে দিনের দাওয়াত দেওয়ার জন্য দিন প্রচার প্রতিষ্ঠার জন্য আমাকে আগুনের কুণ্ডলিতে ফেলা হচ্ছে এই অগ্নিকুণ্ডে নিক্ষেপের কারণে আমার রব যদি খুশি হয়ে যান একবার আর দুইবার নয় হাজার বার আমি আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত আল্লাহু আকবার আমরা তো ইব্রাহিমের সন্তান আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমরা তো ইব্রাহিমের সন্তান সুতরাং ইব্রাহিমের সন্তানদেরকে জেল জুলুম ফাঁসি আর হুমকি ধামকি দিয়া ইব্রাহিমের সন্তানদেরকে ইকামতে দিনের কাজ থেকে স্তব্ধ করা যাবে না আল্লাহু আকবার
প্রিয় উপস্থিতি বলছিলাম সূরাটা কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে এমন সময়ে নাযিল হয়েছে গোটা মক্কায় নবীজির ঘোর বিরোধিতা কাফির মুশরিকরা বিরোধিতা করছে নবীজিকে কিভাবে ভণ্ড প্রমাণ করা যায় এর চেষ্টা তারা চালাচ্ছে ইহুদিদের কাছে তারা গেল ইহুদিদের কাছে গিয়ে বলল দেখো আমাদের এলাকায় আমাদের চোখের সামনে বড় হয়েছে মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে এখন সে বলে সে নাকি নবী ইহুদিরা বলছে শোনো সে যদি সত্যিকারের নবী হয়ে থাকে তো তাকে গিয়ে তোমরা প্রশ্ন করো তাকে গিয়ে প্রশ্ন করো বনি ইসরাইল কোন সময় কিভাবে তারা মিশরে এসেছিল বনি ইসরাইলের কোন নবীর ছেলে তার অন্যান্য ভাইরা তাকে হিংসা করে তাদের এলাকা থেকে বের করে দিয়েছিল কিভাবে ওই ছেলেটি মিশরে আসলেন এই কাহিনী তাকে শোনাতে বলো কারণ হলো মক্কায় তখন এই ঘটনা কেউ জানতো না কারণ মক্কার মানুষ হিব্রু ভাষা জানতো না তাওরাত পড়তে জানতো না জাবুর পড়তে জানতো না ইনজিল পড়তে জানতো না ইহুদিরা ভেবেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি সত্যিকারের নবী না হন তো আগের ইতিহাস তিনি জানবেন না আর যদি সত্যিকারের নবী হন তো আগের ইতিহাস তাকে জানাইয়া দিবেন কে কাফির মুশরিকরা এসে নবীজিকে বলল তুমি যে বলো তুমি নবী তোমার এই নবুয়ত আর রিসালত আমরা মেনে নিব যদি তুমি আমাদেরকে সেই কাহিনী জানাতে পারো বনি ইসরাইলরা কিভাবে মিশরে এসেছিল কোন নবীর ছেলেকে তার ভাইরা হিংসা করে ফিলিস্তিন থেকে কেনান থেকে বের করে দিয়েছিল সেই কাহিনী যদি শোনাতে পারো তাহলে আমরা তোমাকে নবী বলে বিশ্বাস করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যখন এই প্রশ্ন করল বলেন তো হাজার হাজার বছর আগের কাহিনী আল্লাহ যদি না জানান জানার কি কোনো সম্ভাবনা আছে নাকি নবীজি চুপচাপ হয়ে গেলেন আল্লাহ তাআলা নবীজিকে বললেন ও আমার হাবিব আপনার চিন্তার কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই তারা যে প্রশ্ন করেছে এই প্রশ্নগুলোর উত্তর এক কথায় না দিয়ে পুরো কাহিনী স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত মিনাল বিদায়া ইলান নিহায়া শুরু থেকে শেষ পর্যন্ত গোটা কাহিনী আপনাকে জানাইয়া দিয়া পূর্ণাঙ্গ একটা সূরা আমি নাজিল করে দিলাম সেই সূরার নাম সূরা আরো জোরে বলেন সূরা সেই সূরার মধ্যে আল্লাহ এই কাহিনী বর্ণনা করেছেন আর এই কাহিনীর ব্যাপারে আল্লাহ বলছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন আল্লাহ তাআলা বলছেন আমি আপনার নিকট উত্তম কাহিনী বর্ণনা করছি কোরআন নাজিলের মাধ্যমে ওহির মাধ্যমে উত্তম কাহিনী আমি আপনাকে জানিয়ে দিচ্ছি ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন যেই কাহিনী যেই ঘটনা আপনি জানতেন না যেটার ব্যাপারে আপনি গাফিল ছিলেন এবার আল্লাহ কাহিনী আরম্ভ করলেন আল্লাহ বললেন ওই নবীর নাম ছিল ইয়াকুব জুরে বলেন নবীর নাম কি ছিল ইয়াকুব নবীর 12টি ছেলে ছিল সেই 12টি সন্তানের মধ্যে একটা সন্তানের নাম ছিল ইউসুফ যিনি দেখতে বড় সুন্দর ছিলেন যার চেহারার দিকে তাকালে চোখ ফেরানো যেত না এত সুন্দর করে তাকে যিনি বানিয়েছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি সেই ইউসুফ নবী শৈশবকালে একটা স্বপ্ন দেখলেন জুরে বলেন কি দেখলেন আপনারা কি ঘুমায় যাচ্ছেন এই ঘটনার মাধ্যমে আপনাদেরকে বর্তমান জামানার পৃথিবীর বাস্তবতা বুঝাই দিব আজকে ইনশাআল্লাহ আল্লাহ এখন গোটা পৃথিবীতে মার খায় কারা মুসলমানরা আগামীর পৃথিবীতে এই মুসলমানরা মার খাবে না এই মুসলমানরা আগামীর পৃথিবী নেতৃত্ব দিবে এই ভবিষ্যৎবাণী সূরা ইউসুফে আছে বিশ্বাস হয় আপনাদের এই ভবিষ্যৎবাণী কোথায় আছে এটা শুনতে হলে আপনাদেরকে ধৈর্য ধরে কয়েক মিনিট আমার সাথে থেকে এই পুরো ঘটনা কোরআন থেকে শুনতে হবে শুনবেন তো আপনারা ইনশাআল্লাহ কোন নবীর নাম জানি আরেকটু জোরে বলেন শিশুকালে কি দেখলেন জোরে বলেন আরেকটু জোরে কি দেখলেন এবার শুনুন কি স্বপ্ন দেখলেন তিনি শুনেন স্বপ্ন দেখার পরে তিনি তার বাবা পয়গাম্বর ইয়াকুব আলাইহিস সালাম
তাকে গিয়ে বললেন আব্বা জান আমি এই স্বপ্ন দেখেছি কি স্বপ্ন তিনি দেখলেন সূরা ইউসুফের 4 নম্বর আয়াত থেকে এসেছে ইল ক্বালা ইউসুফ লিআবিহি আবতি ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল-ক্বামারা রাআইতুহুম লি সাজিদিন আর শরণ করো ইউসুফ যখন তার পিতাকে বললেন হে আমার পিতা আব্বা জান আমি স্বপ্ন দেখেছি আমি স্বপ্ন দেখেছি 11টি নক্ষত্র এবং চাঁদ আর সূর্য আমাকে সাজদা করছে 11টি আর একটু জোরে বলেন নক্ষত্র 11টি সূর্য এবং চাঁদ সাজদা করছে কাকে আর একটু জোরে বলেন ইউসুফ নবীকে সাজদা করছে এই স্বপ্ন তিনি দেখলেন দেখার পরে তিনি তার পিতাকে জানালেন তার পিতা সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম তখন বললেন قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين তিনি বললেন হে আমার কলিজার টুকরা সন্তান তোমার এই স্বপ্ন তোমার ভাইদেরকে বলো না তাহলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কারণ ইয়াকুব নবী স্বপ্ন শুনেই বুঝতে পেরেছেন এই স্বপ্নের ব্যাখ্যা ভালো হবে নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন কি এক রকম নাকি আমরা তো আবুল তাবুল কত স্বপ্ন দেখি নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন এক রকম নয় নবীদের স্বপ্ন হলো ওয়াহি সুবহানাল্লাহ আবার মুমিন ব্যক্তির স্বপ্ন হলো আল্লাহর হাবিব বলেছেন মুমিনের স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের এক ভাগ আল্লাহু আকবার মুমিনের স্বপ্ন সত্যি হয় আর পয়গম্বরদের স্বপ্ন সত্য স্বপ্ন ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন তার ছেলে যে স্বপ্ন দেখেছেন স্বপ্নটা ভালো হবে এই জন্য তিনি নিষেধ করলেন তোমার ভাইদেরকে এটা বলো না এখান থেকে একটা শিক্ষা নেন স্বপ্ন দেখলে মানুষকে বলতে যাবেন না হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী মনে না হলে কখনো আপনার স্বপ্ন আপনি কাউকে শেয়ার করবেন না আপনারা ঘুমাই যাবেন না আমি কিন্তু আলোচনা এভাবেই করব পয়েন্টে পয়েন্টে শিক্ষা বলে যাব মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ স্বপ্ন দেখলেই কাউকে বলা যাবে হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী মনে না হলে বলা যাবে না ইউসুফ নবীকে তার বাবা বারণ করলেন তোমার তোমার ভাইদেরকে তুমি এই স্বপ্নের কথা বলো না তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ তোমাকে শিখিয়ে দিবেন ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাউইলিল আহাদীসি ওয়া ইউতিম্মু নিআমাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব কামা আতাম্মা على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم তিনি বললেন এভাবে আল্লাহ তাআলা তোমাকে মনোনীত করবেন তোমাকে তিনি স্বপ্নের ব্যাখ্যা শিখিয়ে দিবেন তোমার উপরে তিনি নিয়ামতকে পরিপূর্ণ করে দিবেন যেভাবে ইয়াকুবের পরিবার এবং তার পূর্ববর্তী ইব্রাহিম এবং ইসহাকের উপরে যেভাবে তিনি নিয়ামত দিয়েছেন সুতরাং তুমি তোমার ভাইদেরকে এই ঘটনা বলো না ইব্রাহিম ইয়াকুব আলাইহিস সালাম তার সকল ছেলেদের মধ্যে ইউসুফকে বেশি ভালোবাসতেন এই জন্য অন্যান্য ভাইরা হিংসায় পড়ে গেল অন্যান্য ভাইরা হিংসায় পড়ে গিয়ে তারা এবার মিটিং করলো আমাদের বাবা ইউসুফকে বেশি মহব্বত করেন সুতরাং ইউসুফকে আর আমাদের সাথে রাখা যাবে না ইউসুফকে আমরা মেরে ফেলব হত্যা করে ফেলব মিটিং এ বসলো কেউ বলল হত্যা করে ফেলব কেউ বলল না হত্যা করব না বরং আমরা তাকে কোনো কুয়ায় ফেলে দিব এই রকম করে মিটিং চললো মিটিং এর মধ্যে তারা সিদ্ধান্ত নিল যে ঠিক আছে আমরা তাহলে ইউসুফকে মারব না ইউসুফকে কোনো কুয়ায় ফেলে দিব হয় সে কুয়ায় মারা যাবে অথবা কুয়ার থেকে কেউ তারে উঠায়া মিশর এই
কুয়ার থেকে উঠায় আমাদের এলাকা থেকে অন্য এলাকায় নিয়ে যাবে সিদ্ধান্ত মোতাবেক ইউসুফকে তারা বাড়ির বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করলো ইউসুফ নবীকে তারা বাড়ির বাইরে কেমনে নিয়ে যাবে এই জন্য তারা চিন্তা ভাবনা করতে লাগলো এবং তারা সিদ্ধান্ত নিল তাদের বাবা ইয়াকুব আলাইহিস সালামকে গিয়ে বলবে তারা যেন তাদের সাথে যেন ইউসুফ নবীকে বাড়ির বাইরে বের হওয়ার অনুমতি দেন তারা গিয়ে তাদের পিতাকে বলল আরসিল হুমানা গদায়ারতা ওয়ালাব ওয়া ইন্না লাহু লাহাফিযুন তারা বলল আব্বা জান ইউসুফ আমাদের ভাই আমাদের সাথে তাকে আগামী কাল বের হওয়ার অনুমতি দেন সে আমাদের সাথে খেলাধুলা করবে আমাদের সাথে ঘুরবে আনন্দ করবে অনুমতি দেন আমরা তার দেখভাল করব তারা যখন তাদের পিতা ইয়াকুব আলাইহিস সালামকে এই কথা বলল ইয়াকুব আলাইহিস সালাম তখন বললেন ক্বালা ইন্নি লায়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিক্বু وأنتم عنه غافلون তিনি বললেন আমার আশঙ্কা হচ্ছে ভয় হচ্ছে তোমরা ইউসুফকে নিয়ে যাবে এরপরে তোমাদের তিনি দেখেন নাই কৈশোরকাল থেকে তার চোখের সামনে তিনি বড় হচ্ছেন আজকে ইউসুফ আর কৈশোর না কিশোর না তরতাজা যুবক হয়ে গিয়েছেন যতই সময় যাচ্ছে চেহারার সৌন্দর্য বাড়ছে চেহারার সৌন্দর্য আরো বেশি বেড়ে যাচ্ছে জুলাইখা তার চোখের সামনে ইউসুফ নবীকে দেখতে দেখতে তার রূপে এত বেশি মুগ্ধ হয়ে গেলেন একদিন তিনি নির্জনে তার দাসীর মাধ্যমে তার খাস কামরায় তার বেডরুমে ইউসুফ নবীকে আমন্ত্রণ জানালেন সাতটা দরজা ছিল সবগুলো দরজা লক করে দিলেন এরপরে ইউসুফ নবীকে তিনি বললেন ওয়াকালা থাইতালাক আসো আমার মনোবাসনা পূর্ণ করো ইউসুফ নবীকে যখন সাতটা দরজা সবগুলো দরজার তালা লাগিয়ে দিয়ে মিশরের সেই সময়কার সুন্দরী নারী জুলাইখা বেডরুমের মধ্যে এই কুপ্রস্তাব দিয়েছে যুবকদেরকে এখন যদি কোনো মেয়ে বলে আই লাভ ইউ যুবকরা সাথে সাথেই বলবে আই লাভ ইউ টু এটাও ঠিক কইছে দেখছেন কি ভদ্র পোলা পাইন ভদ্র আছে মিশরের সেই সময়কার সম্ভ্রান্ত সুন্দরী নারী জুলাইখা নির্জনে ডেকে এনেছেন তার বেডরুমে সাতটা দরজা তার বেডরুমে আসতে গিয়ে সাতটা দরজা পাড়ে দিয়ে আসতে হয় সবগুলো দরজা সেফটির জন্য লক করে দিয়েছে বলল ইউসুফ দেখো আমার এই বেডরুমে আসতে গেলে সাতটা দরজা এখানে আমার পারমিশন ছাড়া কেউ আসতে পারে না এটা একটা সেফ জোন এখানে শুধু তুমি আর আমি তুমি আমি যা করব কেউ এটা জানবে না সুতরাং আসো আমার এই প্রস্তাব মেনে নাও আমার সঙ্গে কুকর্মে লিপ্ত হয়ে যাও ইউসুফ নবী তখন ওই দুষ্ট নারীর প্রস্তাব রিজেক্ট করে দিলেন প্রত্যাখ্যান করে দিয়ে কি বললেন আল্লাহ তাআলা তার নবীর কথা কোরআনে উঠায় দিয়েছেন তিনি তখন জবাব দিলেন জুলাইখা শুনেন আপনি বলছেন এখানে আমি আর আপনি আর কেউ নাই কিন্তু আরেকজন তো আছেন সবাই বলেন তিনি কে সুতরাং আপনার এই প্রস্তাবকে আমি রিজেক্ট করলাম তিনি তখন জুলাইখাকে বললেন ক্বালা মাআযাল্লাহ আমি আল্লাহর কাছে পানাহ চাই ও যুবক ভাইরা এখান থেকে কি শিখলেন দেখেন এমন সেফ জোনে মিশরের সেই সময়কার সবচেয়ে সুন্দরী সম্ভ্রান্ত নারী ইউসুফ নবীকে ডেকে নিয়ে কুপ্রস্তাব দিলেন তিনি এই প্রস্তাবটা ফিরাইয়া দিলেন কার ভয়ে আরো জোরে বলেন কার ভয়ে বুখারী মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজা সহ বিখ্যাত হাদিসের অনেক গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন সাবাতু ইয়ুদিল্লুকুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু সাত শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী সম্ভ্রান্ত বংশের নারী আকাম কুকামের জন্য প্রস্তাব দেয় আর ওই যুবক তখন বলে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি সুতরাং যুবকদেরকে বলবো এমন চরিত্র লালন করেন ভাই
আপনি হাঁটার সময় রাস্তাঘাটে অসভ্য ইতর বদমাশ ছেলেদের মতো মেয়েদের দিকে তাকায়া থাকবেন না, বরং চক্ষুটাকে নারীর দিকে না দিয়ে নিচের দিকে দিতে হবে, হুকুমটা মোল্লার না আল্লাহর। আল্লাহ বলেছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, অ নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। রাস্তাঘাটে মেয়েদেরকে টিজ করবেন না, বিরক্ত করবেন না। মনে রাখবেন মেয়েরা হলো নারীর জাতি, নারী হওয়ার কারণে তারা হলো মায়ের জাতি, মায়ের জাতির সম্মান ইসলামে কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি। যে ছেলে পড়াশোনাকালীন সময়ে যৌবন বয়সে তরুণ বয়সে মেয়েদের পিছনে ঘুরঘুর করে তার কেরিয়ার ধ্বংস হবে, চরিত্র ধ্বংস হবে। আর যে ছেলে এই যৌবন বয়সে তরুণ বয়সে পড়ার টেবিলে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, তার কেরিয়ারও ঠিক হবে, চরিত্রও সুন্দর হবে। কেরিয়ার আর চরিত্র সুন্দর হলে আপনি মেয়ের পিছনে ঘুরঘুর করা লাগবে না। কেরিয়ার আর চরিত্র সুন্দর হলে দেখবেন সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তাদের মেয়ে বিয়ে দেওয়ার জন্য আপনার পিছে ঘুরঘুর করে লাইন ধরবে। তো যুবকরা কি করবে? তারা কি মেয়েদের পিছনে ঘুরবে না মেয়েদের বাপকে ঘুরাবে? তাহলে আপনি আপনাকে এমন যোগ্যতায় নিয়ে যান, এমন জায়গায় নিয়ে যান, আপনি কেন ঘুরবেন? শত শত মেয়ের বাপ আপনার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য যেন তারাই ঘুরঘুর করে আসে। মুসা নবীর নাম জানেন না আপনারা? শোনেন, এই যে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, চরিত্র কত ভালো, সব দিকে প্রশংসা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা শুনলেন, একটু টেস্ট করেও দেখলেন, ব্যবসায়িক দায়িত্ব দিয়ে সিরিয়ায় পাঠালেন, পরীক্ষায় পাশ, চরিত্র দেখে তিনি নিজেই নবীজির কাছে প্রস্তাব পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছে করে না? যুবক তুমি সুন্দরী মেয়ের পিছনে ঘুরো, তুমি একটু তোমার চরিত্র সুন্দর করো, দেখবে সুন্দরী সুন্দরী মেয়েরা তোমার কাছে বিয়ে বসার জন্য পাগল হয়ে যাবে। মুসা নবী মিশর থেকে হিজরত করে মাদায়েনে গেলেন, লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। ওই যে শুআইব নবীর দুই মেয়ের সাথে কথা বলছেন, মুসা নবী চোখের দিকে চোখ দেন না, তাকান না, নিচের দিকে তাকিয়ে কথা বলছেন। মুসা নবী পাঠিয়েছেন তার শুআইব নবী তার দুই মেয়েকে পাঠিয়েছেন, যুবকটাকে নিয়ে আসো। মুসা নবী বলছেন তোমরা আমার সামনে হেঁটো না, পিছনে হাঁটো, কারণ পুরুষের সামনে নারী হাঁটলে ওই পুরুষ ফিতনায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই খবর যখন শুআইব নবী জানলেন, তিনি বললেন হায় হায় হায়, এত সুন্দর চরিত্র, এগুলো পয়গাম্বারী চরিত্র। ঠিক আছে অপারেটর ভাই, একটু মাইকটা ঠিক করে দেন। ঠিক আছে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এবার শুআইব নবী বললেন মেয়েরা এই ছেলেটাকে কর্মচারী বানায় রাখবো কেন, এত সুন্দর চরিত্র, কর্মচারী না। তিনি বললেন বাবা দেখো দুই মেয়ে আছে, কোনটা ভালো লাগে? একটাকে বিয়ে করে আমার বাড়িতে মেয়ের জামাই হয়ে থাকো। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছে করে না? এবার আসেন, যুবকদের ওয়াজ তো করলাম, আব্বাজানদের ওয়াজ করা দরকার না? আব্বাজানরা বলেন তো এই যে শুআইব নবী মেয়ে মুসা নবীর কাছে বিয়ে দিলেন, টাকা পয়সা দেখে না চরিত্র দেখে? আপনারা কি করেন? ওয়াজে আইসা শুধু সুবহানাল্লাহ আর ঠিক ঠিক কইতে পারেন, আর মেয়ের জন্য বিবাহের প্রস্তাব আসলে আগেই কন কি সরকারি চাকরি কর? ওয়াজ কমন করছে এখানে, এখানে যুবকদের হৃদয়ে জ্বালা বেশি, আমি বুঝতে পেরেছি, আমার এই কথা কমন পড়ে গেছে। আচ্ছা বলেন তো সরকারি চাকরি কি একটা ছেলের সবচেয়ে বড় যোগ্যতা? বলেন সবচেয়ে বড় যোগ্যতা? হ্যাঁ, সরকারি চাকরি এটা একটা সম্মানজনক পেশা অবশ্যই, কিন্তু এটাই কি তার সবচেয়ে বড় যোগ্যতা? আর ওই সময় আপনি 24-25 বছরের ছেলে বিয়ে করছে, আপনি জিজ্ঞেস করছেন বাড়ি গাড়ি আছে কিনা, এই বয়সে কি একটা ছেলে বাড়ি গাড়ি করতে পারে? এটা তো সম্ভব না, মাত্র পড়াশোনা শেষ করেছে। আপনি যখন 24-25 বছর বয়সে ছিলেন তখন কি আপনার বাড়ি গাড়ি ছিল? 24-25 বছর বয়সে যাদের গাড়ি বাড়ি থাকে এটা তাদের না, এটা হচ্ছে বাপদাদার থেকে পাওয়া। বাপদাদার পরিচয়ে যে চলে সে গাধা, আর নিজের পরিচয়ে যে চলে সে শাহজাদা। আব্বাজানরা, আজকে কি মহিলারা আছেন নাকি মাহফিলে? আছে না? তো মায়েদেরকে বাবাদেরকে বলছি, মেয়ে বিয়ে দেওয়ার সময় গাধা ছেলের কাছে নয়, শাহজাদার কাছে মেয়ে বিয়ে দিবে। বলবেন বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো কিনা,
হালাল পথে উপার্জন করো কিনা যদি চরিত্রহীন কোটিপতি ছেলের কাছে মেয়ে বিয়ে দেন টাইলস ওয়ালা বাড়ির ভিতরে থেকেও আপনার মেয়ে সুখ পাবে না কপাল পুড়ে ছাই হয়ে যাবে আর চরিত্রবান পাঁচ ওয়াক্ত নামাজি ছেলে মুখে দাঁড়িয়ে আছে ছেলেটা ভালো হালাল পথে চলে টিনের বাড়ি সোনার বাড়ি মাটির ঘর এই মাটির ঘরে টিনের ঘরেও আপনার মেয়ে সারা জীবন সুখ শান্তিতে থাকবে কথা কি বোঝা যায় ইউসুফ নবীকে জুলাইখা প্রস্তাব দিলেন ইউসুফ নবী মানছেন কথা কোন না কেন ঘুমায় গেছেন নাকি চালাবো না অফ করে দিব ইউসুফ নবী প্রস্তাবটা ফিরাইয়া দিলেন তিনি দেখলেন এই দুষ্ট মহিলা এমন জায়গায় এনেছে তার কথা না শুনলে কি জানি কি করে ফেলে এই জন্য তিনি সিদ্ধান্ত নিলেন কেমনে এখান থেকে বের হওয়া যায় তিনি দেখলেন দরজাও বন্ধ করে দেওয়া কিন্তু আল্লাহকে ভয় করে আল্লাহর সাহায্যের আশা করে তিনি যখন বন্ধ দরজাগুলোর দিকে দৌড় দিলেন আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়ে সাতটা দরজা সবগুলো দরজার তালা তার নবীর জন্য খুলে দিলেন জুলাইখা এবার পিছন থেকে ধাওয়া আরম্ভ করেছে পিছন থেকে ধাওয়া আরম্ভ করতে করতে সাত নাম্বার দরজায় গিয়ে জুড়ে বলেন কয় নাম্বার আরো জুড়ে কয় নাম্বার সাত নাম্বার দরজায় গিয়ে ইউসুফ নবী তো সামনে দৌড়াচ্ছেন তো জুলাইখা তো পেছন থেকে দৌড়াচ্ছে সাত নাম্বার দরজা যখন ইউসুফ নবী খুললেন ওই জায়গায় গিয়ে জুলাইখা ইউসুফ নবীর জামার পেছন দিক ধরে টান মারল জোরে বলেন জামার কোন দিক আরো জোরে কোন দিক আপনাদের ঘুম ছাড়ানোর জন্য এটা করছি আর কি এবার সাত নাম্বার দরজা খোলার পরে ঘটনা তো ঘটে গেছে আরো বড় একটা এখন জুলাইখার স্বামী দরজার সামনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মহিলাদের ভিতরে পেস কম না বেশি আরো জোরে বলেন জুলাইখা দেখলো আমার হাজবেন্ড আমার স্বামী এবার সবকিছু যদি জেনে যায় তাহলে তো আমার অবস্থা বড় খারাপ হয়ে যাবে জুলাইখা তখন কেমনে নিজেকে বাঁচাবে তৎক্ষণাৎ উপস্থিত বুদ্ধি সঙ্গে সঙ্গে সে তার স্বামীকে বলল আল্লাহ তার কথা কোরআনে উঠাইয়া দিয়েছেন قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم زليكا بولن আপনার আহলিয়ার সাথে আপনার স্ত্রীর সাথে যে বাজে কাজ করতে চায় তাকে জেলখানায় ঢুকানো কিংবা কঠিন শাস্তি দেওয়া ছাড়া অন্য কি আর কোনো উপায় আছে নাকি ইউসুফ নবী এবার জুলাইখার দিকে তাকায় কয় হায় 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 মহিলা করলো কি আর বলে কি সে নিজেই ডাকলো এখন আমার ঘরে দুষ্টা পায়ে দিল ইউসুফ নবী তখন বললেন ইউসুফ নবী তখন আজিজে মিশরকে বললেন আসলে এসব কিছুর সাথে আমি জড়িত নই তিনি তখন বললেন কালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইউসুফ নবী বললেন আজিজে মিশর আমি এই কাজের সাথে সম্পৃক্ত নই বরং সেই আমাকে কুপ্ররোচনা দিয়েছে আপনার স্ত্রী আমাকে এখানে ডেকেছেন তিনি আমাকে বাজে কাজের প্রস্তাব দিয়েছেন আজিজে মিশর তখন বললেন তোমার কি কোনো সাক্ষ্য আছে নাকি ইউসুফ নবী একটু চুপচাপ হয়ে গেলেন আল্লাহ তালা ইউসুফ নবীকে জানায় দিলেন ভয় পাইয়েন না কাছেই ছিল দুলনায় থাকা কোলে থাকা একটা শিশু আল্লাহ বললেন ইউসুফ আজিজে মিশরকে বলো এই ছোট্ট শিশু কোলে থাকা শিশু তোমার পক্ষে সাক্ষী দিবে ঘটনাটা স্বাভাবিক না অস্বাভাবিক একজন নবী কোলে থাকা অবস্থায় কথা বলেছেন সেই নবীর নাম কি এটাও জানেন না জোরে বলেন পৃথিবীতে চার ক্যাটাগরিতে আল্লাহ মানুষ বানিয়েছেন জোরে বলেন কয়টা আরো জোরে কয়টা মুখস্থ করে এক নাম্বার বাপ নাই মাও নাই নাম হলো আদম আদম নামের কি মা বাপ আছে নাকি মা বাপ ছাড়া আদম বানিয়েছেন কে দুই নাম্বার আদম থেকে হাওয়া তিন নাম্বার হলো পুরুষ আর নারীর মিলনে মানুষ বানিয়েছেন যেমন উদাহরণ আমি আপনি আমরা
চার নাম্বার হলো পুরুষ নাই শুধু নারীর পেটে সন্তান এসেছে বাপ ছাড়া মায়ের পেটে পৃথিবীতে একজন অলৌকিকভাবে জন্ম নিয়েছেন তার নাম হলো ওই নারীর নাম হলো আরো জোরে বলেন মারিয়ামের ঘরে যখন ঈসা নবীর জন্ম হলো তার সম্প্রদায়ের লোকেরা তখন বলল মারিয়াম তুমি নিশ্চয়ই ব্যভিচারিণী মহিলা নাউজুবিল্লাহ বিয়ে শাদি ছাড়া তোমার ঘরে সন্তান হলো কেমনে মারিয়াম আলাইহাস সালাম বললেন দেখো আমি কোনো ব্যভিচারের সাথে সম্পৃক্ত নই আমি কোনো অপবিত্র কাজ করিনি কোনো জিনা ব্যভিচার করিনি তারা বলল না এটা কোনোভাবেই সম্ভব হতে পারে না তখন মারিয়ামের কোলে থাকা ছোট্ট সেই ইউসুফ নবীর জবান খুলে দিলেন কি তিনি তখন বললেন কাফিরের গোষ্ঠী আমার মায়ের চরিত্র অপবাদ দিও না ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আবার কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেছেন যারা মনে করে পুরুষ ছাড়া মহিলার পেটে সন্তান হয় কেমনে আল্লাহ বলেছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলকহু মিন তুরাব আমার কাছে ঈসার উদাহরণ হলো আদমের মতো আদম নবীর তো বাপ নাই মাও নাই আল্লাহ বলছেন বাপ মা ছাড়া আমি যদি আদম বানাতে পারি তো বাপ ছাড়া শুধু মায়ের মাধ্যমে ঈসাও আল্লাহ বানাতে পারেন কিনা কোথায় ছিলাম মনে আছে ইউসুফ নবী বলছেন সাক্ষীকে একটা জোরে বলেন এটা বাচ্চা আচ্ছা বাচ্চা কি কথা কইতে পারে আজিজে বিশর বললেন ফান কর আমার সাথে না এই বাচ্চা কেমনে কথা বলবে তিনি বললেন হ্যাঁ বলবে কথা বলার শক্তি যিনি দান করেন তিনি কি দেখা গেল এবার অস্বাভাবিক ঘটনা ঘটে গেল ওই ছোট্ট বাচ্চা কথা বলল কি সাক্ষ্য দিল শুনেন ওই বাচ্চাটা তখন কি বলল তার কথাও আল্লাহ কোরআনে কারিমে তুলে দিয়েছেন ওই বাচ্চা তখন বলল ইন কানা কমিসুহু কুদ من قبل فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين جما جدي شامون دكت ছেড়া হয় তাহলে জুলাইখা সত্য বলেছে ইউসুফ মিথ্যা বলেছে আর জামা যদি পিছন দিক থেকে ছেড়া হয় তাহলে জুলাইখা মিথ্যা বলেছে ইউসুফ সত্য বলেছে ঘটনা তো শুনছেন বলেন তো কোন দিক ছিড়া এবার আজিজ মিশর দেখলেন পিছন দিকটাই ছিড়া তখন তিনি তার নিজের বউকে বললেন ইন্নাহু মিন কাইদি কুন্না এটা তোমারই ষড়যন্ত্র ইন্না কাইদা কুন্না আদিম তোমাদের ষড়যন্ত্র বড় সাংঘাতিক নারীদের ষড়যন্ত্র বড় সাংঘাতিক তিনি বললেন ওয়াস্তাগফির লিযানবিক তোমার এই পাপের জন্য তোমার এই অপরাধের জন্য অনুতপ্ত হও আর ইউসুফ আলাইহিস সালামকে তিনি বললেন শোনো ইউসুফ এই ব্যাপারটি এখানেই ছেড়ে দাও কাউকে বলো না কেউ যেন জানতে না পারে কিন্তু দেখা গেল কয়েক দিনের ভেতরে গোটা মিশরে এই খবরটা ছড়ায় গেল মিশরের সকল নারীরা বলল শুনেছি আজিজে মিশরের স্ত্রী নাকি তার নিজের ঘরের গোলামের প্রেমে হাবুডুবু খেয়েছে এরপরে নাকি তার গোলামকে খাস কামরায় ডেকেছে এটা নিয়ে তারা যখন ভৎসনা আরম্ভ করেছে তারা তো ইউসুফ নবীকে জীবনে কোনোদিন চোখের সামনে দেখে নাই না দেখে তারা বলছে সম্ভ্রান্ত একজন নারী কেমনে তার গোলামকে এমন কাজের জন্য ডাকে তারা যখন জুলাইখাকে নিয়ে ঠাট্টা করছে উপহাস করছে এই খবর যখন জুলাইখার কানে চলে গেল জুলাইখা আবার মিশরের সকল সুন্দরী সম্ভ্রান্ত নারীদেরকে দাওয়াত করলেন দাওয়াত করার পরে তাদেরকে অতিথিখানায় মেহমানখানায় বসায়া তাদেরকে ফলমূল দিলেন হাতের মধ্যে ছুরিও দিলেন এমন সময় ইউসুফকে সেই কামরায় ঢুকিয়ে দেওয়া হলো ইউসুফ আলাইহিস সালাম যখন ওই কামরায় ঢুকলেন তখন মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকায়া কেউ কেউ বলেছে এটা কি মানুষ না ফেরেশতা কেউ কেউ বলেছে এত সুন্দর কি মানুষ হতে পারে নাকি অনুভূতি শূন্য ফিলিংলেস হয়ে গিয়ে ইউসুফ নবীর চেহারার দিকে তাকায়া ওইদিকে ফল কাটে না আঙ্গুল কাটে টেরো পায় নাই ইউসুফ নবীকে দেখে মিশরের সুন্দরী নারীরা আঙ্গুল কেটে ফেলেছে তারা টেরো পায় না আল্লাহু আকবার মিশরের নারীরা বলল জুলাইখা ঠিকই আছে
এত সুন্দর পুরুষ জুলাইখা বললেন মাত্র একদিন কয়েক সেকেন্ড চোখের সামনে দেখা তোমাদের হুঁশ নাই আঙ্গুল কেটে ফেলেছো আর আমি তো এত বছর ধরে চোখের সামনে দেখি আমি কেমনে ঠিক থাকব তখন জুলাইখা ইউসুফ নবীকে ডাকলেন ডেকে বললেন শোনো হয় আমার প্রস্তাব মানো নইলে আমি তোমাকে কারাগারে পাঠাবো ইউসুফ নবী তখন তিনি বললেন আপনার এই বাজে সিদ্ধান্ত কবুল করার থেকে আমার জন্য জেলখানা অনেক উত্তম তিনি তখন বললেন রব্বিসজিনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই রব এরা আমাকে যে কাজের দিকে ডাকছে এটার চাইতে কারাগার আমার জন্য আরো বহু ভালো আল্লাহু আকবার জেলখানায় চলে গেলেন দিনের দাইরা জেলখানায় গেলেও তারা তাদের দাওয়াতি কাজ বন্ধ করে না এই যে ইউসুফ নবী জেলখানায় গেলেন অপরাধী হয়ে না নিরপরাধী হয়ে আপনারা ঘুমাই গেছেন মনে হয় আপনাদেরকে একটা জায়গায় লাইনে নিয়ে আসলাম এখন ঘুমাই গেলে হবে জেলে গেলেন অপরাধ করে না নিরপরাধী হয়ে আজকের পৃথিবীতে অবশ্য নিরপরাধীকে অপরাধী বানায়া জেলে রাখা হয় না জি আছে ইউসুফ নবীকে নিরপরাধ ব্যক্তিকে জেলখানায় রাখা হলো আজও পৃথিবীতে বহু ইসলাম বিরোধী দীন বিরোধী লোকেরা আছে নিরপরাধ মানুষগুলোকে দিনের দাওয়াত দেওয়ার কারণে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রাখে চোরবাটপাল্লা জেলখানার বাহিরে আর কুরআনের কথা বলে হাদিসের কথা বলে এক একজন আলেম দুই বছর তিন বছর চারশো দিন পাঁচশো দিন আটশো দিন নয়শো দিন জেলখানায় পড়ে থাকে আছে না নাই জেল খাটা দিনের জন্য এগুলো নবীদের সুন্দর ঠিক কিনা বলেন ইউসুফ নবী জেলে গেলেন অপরাধী হয়ে না নিরপরাধী হয়ে কথা বলেন তাইলে জেলখানায় শুধু অপরাধী যায় না মাঝে মাঝে চক্রান্তের শিকার হয়ে নিরপরাধী মানুষও জেলখানায় ইউসুফ নবী জেলখানায় গিয়ে থেমে নেই তার এত সুন্দর আচরণ এত সুন্দর আচরণ ভদ্রতা নম্রতা পরোপকার জেলখানার সবাইকে মুগ্ধ করে ফেলল খুব অল্প দিনেই জেলখানার সবার কাছে তিনি প্রিয় হয়ে গেলেন সুবহানাল্লাহ এর মধ্যে আবার মিশরের বাদশার এক বাবুর্চি আর শরাব পানকারী ওই চাকর এই দুইজন বাদশাকে বিষ প্রয়োগে হত্যার অপরাধে তারা অভিযুক্ত হয়ে জেলখানায় ঢুকলো কয়জন জোরে বলেন এই দুইজন ঢুকলো এই দুইজন ইউসুফ নবীকে দেখে যে লোকটা খুব ভালো এরা দুইজন একদিন স্বপ্নে দেখলো দুইজন একই রাতে স্বপ্ন দেখলো একজন স্বপ্নে দেখছে যে আঙ্গুর থেকে শরাব নিংড়াচ্ছে আরেকজন স্বপ্নে দেখেছে মাথার উপরে রুটি বহন করছে আর কাক রুটি খাচ্ছে তারা এই দুই স্বপ্ন দেখে কিছু বুঝে না ইউসুফ নবীর কাছে এসে বলে আমরা এই এই স্বপ্ন দেখেছি ইউসুফ নবী বললেন তোমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা আমি বলে দিতে পারবো তারা বলল কি করে সম্ভব তিনি বললেন আজকে যে খাবার আসবে এই খাবার কি আসবে সেইটাও আমি বলে দিতে পারবো আল্লাহ আকবার নবীদেরকে কিছু কিছু গায়েব যিনি জানিয়েছেন তিনি কি আল্লাহ তাদেরকে যতটুকু জানিয়েছেন তারা কেবল ততটুকুই জানেন আল্লাহ যতটুকু জানাবেন না ততটুকু কেউ জানতে পারবে দেখা গেল তাই হলো এরপরে তিনি বললেন শোনো তোমাদের স্বপ্নের ব্যাখ্যা হলো তোমাদের মধ্যে একজন জামিন পাবে আর আরেকজন মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে যে দেখেছে শরাব নিংড়াচ্ছে সে নির্দোষ প্রমাণিত হয়ে জামিন পেয়ে আবার বাদশার শরাব পান করানোর দায়িত্ব পাবে আর যে দেখেছে মাথার উপরে রুটি বহন করছে আর কাক সেগুলো খাচ্ছে অচিরেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আর তার শুলে চড়ানো লাশ কাক তার মাথায় এসে ঠুকরে ঠুকরে তার মগজ বের করে খাবে দেখা গেল তিনি যে ভবিষ্যৎবাণী করেছেন স্বপ্নের যে ব্যাখ্যা দিয়েছেন তাই হলো ওই শরাব নিংড়ানো ওই লোকটা যখন ছাড়া পেল ইউসুফ নবী তাকে বললেন তুমি তো জামিন পেয়েছো আমিও আজকে কয়েক বছর ধরে জেলখানায় নিরপরাধী হয়ে বন্দী আছি তুমি বাদশাকে গিয়ে আমার খবর বলবে একজন নিরপরাধ কয়েদি জেলখানায় আছে কিন্তু ওই লোকটা জামিন পাওয়ার পরে ইউসুফ নবীর কথা বলতে ভুলে গেল বেশ কয়েক বছর পরে মিশরের বাদশা স্বপ্ন দেখলো জোরে বলেন কি দেখলো কষ্ট হচ্ছে আপনাদের এই তো আপনাদেরকে লাইনে নিয়ে আসছি শেষের দিকে আসতেছি ধৈর্য আছে তো স্বপ্নে দেখলেন
সাতটা মোটা তাজা গাভী আর সাতটা জরাজীর্ণ গাভী জরাজীর্ণ গাভীগুলো সাতটা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলতেছে সাতটা সতেজ শীষ এবং সাতটা দুর্বল শীষ এই স্বপ্ন দেখে তিনি কিছু বুঝলেন না তার রাজ্যের সকল স্বপ্ন বিশারদদেরকে ডাকলেন কেউ স্বপ্নের ব্যাখ্যা দিতে পারল না ওই সময় এই সারাব নিংড়ানোর দায়িত্বে যে গোলাম ছিল সে বলল আমার কাছে এক কয়েদির খবর আছে যে স্বপ্নের ব্যাখ্যা ভালো দিতে জানে ইউসুফ নবী এবার এই স্বপ্নের ব্যাখ্যা দিলেন ইউসুফ নবী বললেন আগামী সাত বছর ভালো চাষাবাদ হবে এরপরে সাত বছরের দুর্ভিক্ষ আসবে তিনি যে ভবিষ্যৎবাণী করলেন স্বপ্নের ব্যাখ্যা দিলেন বাদশার এটা পছন্দ হলো বললেন ওই কয়েদিকে আমার কাছে নিয়ে আসো ইউসুফ নবীর জামিন হলো কিন্তু তিনি জামিনে বের হতে চাইলেন না তিনি বললেন না আমি যে কারণে বন্দী ছিলাম বিষয়টার সুরাহা দরকার বাদশাকে গিয়ে বলো ওই নারীদের কি খবর যে নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটেছে জুলাইখার কথা বললেন না কৌশল করলেন কারণ ওই নারীদেরকে ধরলে জুলাইখার কথা এমনি বের হয়ে আসবে লম্বা ঘটনা সংক্ষেপে বলছি এরপরে মিশরের বাদশা নারীদেরকে ডেকে আনলেন জুলাইখা অস্বীকার করে ফেললেন ইউসুফ আসলে মাসুম ছিল নির্দোষ ছিল আমরা ষড়যন্ত্র করে তাকে জেলখানায় রেখে দিয়েছি জেলখানায় ঢুকালেই একজন নিরপরাধ মানুষ চিরদিন জেলখানায় থাকে না নিরপরাধী মানুষগুলোকে আল্লাহ তালা চাইলে সম্মানের সাথে বের করে আবার আল্লাহ তালা চাইলে ক্ষমতা দিতে পারে যেভাবে ক্ষমতা দিয়েছেন আল্লাহ ইউসুফ নবীকে সুবহানাল্লাহ পড়েন ইউসুফ নবী জেলখানার থেকে বের হয়ে গেলেন লম্বা ঘটনা সংক্ষেপে বলছি এরপরে তাকে মিশরের অর্থমন্ত্রী বানিয়ে দেওয়া হলো সাত বছর চাষাবাদ হলো দেখা গেল সাত বছর পরে দুর্ভিক্ষ লেগে গেল ওই দুর্ভিক্ষে পরে ওই যে ফিলিস্তিনের কেনানে তার পরিবার আছে তার পরিবারের দশ ভাইরা এবার মিশরে আসতো সাহায্যের জন্য ইউসুফ নবী দশ ভাইকে দেখে চিনে ফেললেন কিন্তু প্রতিশোধ নিলেন না তিনি তাদেরকে সাহায্য দিলেন পাশাপাশি তারা যে বিনিময় নিয়ে এসেছিল অল্প কিছু টাকা পয়সা আর আসবাব অল্প কিছু টাকা পয়সা আর কিছু বস্তু দিয়েছিল সেগুলিও তিনি ফিরাইয়া দিলেন তাদের পরিচয় তিনি তো জানতেন এরপরেও জানলেন জানার পরে বললেন তো তোমাদের না আরেক ভাই আছে বিনিয়ামিন ওইটাকে আগামীবার আসার সময় নিয়ে আসিও তাহলে তোমাদেরকে দেওয়ার সময় আরেকটু বাড়াইয়া দিব দশ ভাই গেল গিয়ে ইয়াকুব নবীকে জানালো বলল আব্বাজান বিনিয়ামিনকে আমাদের সাথে দেন মিশরের দায়িত্বে যিনি আছেন তিনি অত্যন্ত ভালো মানুষ এবার গেলে তিনি আরো বেশি দিবেন ইয়াকুব নবী প্রথমে নারাজ তিনি দিতে চাচ্ছিলেন না কিন্তু ছেলেদের চাপাচাপির কারণে পরে আল্লাহর উপর তাওয়াক্কুল করে দিলেন তারা যখন বিনিয়ামিনকে নিয়ে আসলো ইউসুফ নবী কৌশল করে বিনিয়ামিনকে রেখে দিয়েছিলেন লম্বা ঘটনা সংক্ষেপে বলছি এবার এই দশ ভাইরা আবার যখন ফিরে গেল ইয়াকুব নবীকে গিয়ে বলল যে আপনার ছেলে তো চুরি করেছে চুরি করার অপরাধে মিশরের দায়িত্ববান দায়িত্বশীল ব্যক্তি আজিজে মিশর তাকে অর্থমন্ত্রী তাকে আটকায় রেখেছেন ইয়াকুব নবী বললেন আর আমাকে বানায় বলো না ইউসুফকে হারিয়েছি এখন বিনিয়ামিনকেও হারিয়েছি এত যন্ত্রণা সইতে পারবো না যাও ইউসুফ এবং তার ভাইকে খুঁজো এরা যখন ইউসুফ নবীর কাছে আসলো ইউসুফ নবীর কাছে এসে বলল আমাদের আব্বাজান তিনি এই বিনিয়ামিন আর তার আরেকটা ভাই ছিল তার সুখে তিনি বড় বেদনা হতো এবার ইউসুফ নবী তার নিজের পরিচয় তাদের সামনে প্রকাশ করে দিলেন তিনি বললেন ক্বাল আনা ইউসুফ ওয়া হাযা أخي قد من الله علينا إنه من يتقي ويصبر فإن الله لا يضيع أجر المحسنين الله أكبر এবার পরিচয় দিলেন আমি ইউসুফ আমার ভাই বেনিয়ামিন আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন লম্বা ঘটনা আমি একটু শেষের দিকে শর্ট করছি তিনি যখন এই কথা বললেন তার ভাইরা বলল আনতা ইউসুফ তখন তারা মাথা নত করে দিল বলল আরে এখন তো আমাদের ভাইয়ের অনেক পাওয়ার তাকে হত্যা করতে চেয়েছিলাম ছোটবেলার সব মনে পড়ল কাকুতি মিনতি করে তারা যখন বলল যে আমাদের ভুল হয়ে গেছে ইউসুফ নবী বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াম আজ তোমাদের উপর আমার কোনো ক্ষোভ নাই আল্লাহর ওয়াস্তে তোমাদেরকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ জামা দিলেন বললেন যাও আব্বাজান তো কানতে কানতে তিনি চোখের আলো হারিয়ে ফেলেছেন এই জামাটা নিয়ে দাও আর
পরিবার সুদ্ধা কেনান থেকে এখানে চলে আসো জামা রওনা হয়েছে ওইদিকে ইয়াকুব আলাইহিস সালাম বাড়িতে বলছেন আমি আমার ইউসুফের গন্ধ আজ কেন জানি নাকে পাচ্ছি সুবহানাল্লাহ জামা যখন বাড়িতে আসলো চোখের উপর রাখা হলো ইয়াকুব আলাইহিস সালামের চোখের আলো আল্লাহ ফিরায় দিলেন সুবহানাল্লাহ এরা সবাই চলে আসলেন কেনান থেকে মিশরে এবার ইউসুফ নবীর এই ভাইয়েরা আর ইয়াকুব এবং ইয়াকুব আলাইহিস সালাম আর তার স্ত্রী তারা সাজদায় পড়ে গেলেন আল্লাহ তখন ইউসুফ নবীকে বললেন ইউসুফ এই হচ্ছে তোমার সেই স্বপ্নের সত্যতা যেটা ছোটবেলায় দেখেছিলে 11টি নক্ষত্র সূর্য আর চন্দ্র তোমাকে সাজদা করছে আজ দেখো তোমাকে আমি কিভাবে শ্রেষ্ঠত্ব দিয়ে আজ তোমার মর্যাদা আমি কিভাবে বুলন্দ করেছি সুবহানাল্লাহ পড়েন এবার আসেন ফিনিশিং এ শেষ কথা বলে যাই এই সূরাটা আল্লাহ নাজিল করেছেন আমাদের নবীর উপরে এখন প্রশ্ন হলো এত লম্বা সূরা আমাদের নবীর উপরে নাজিল করে আল্লাহ আমাদের নবীকে কি মেসেজ দিতে চাইলেন আর আমাদেরকে কি মেসেজ দিতে চাইলেন কথায় আছে শেষ ভালো যার সব ভালো আমি তো আপনাদেরকে এই কিচ্ছাটা শোনানোর জন্য আসি নাই এবার আপনাদের কি 5 মিনিট সময় হবে আর জোরে বলেন সময় হবে কেন আল্লাহ নাজিল করলেন ইউসুফ নবীর সাথে আমাদের নবীর দাওয়াতি জীবনের মিল আছে এই সূরাটা নাজিল হয়েছে হিজরতের 1.5-2 বছর আগে হিজরতের আগেই আল্লাহ এই নবীর আল্লাহ তাআলা নবীর কাছে এই সূরাটা নাজিল করে নবীজিকে জানাই দিলেন নবী ইউসুফ নবীর ভাইরা তারা যেমন তাদের ভাইকে হত্যা করতে চেয়েছে আপনার আশেপাশে থাকা এই কাফেররা তারাও আপনাকে হত্যা করতে চাইবে তারা কি হত্যা করতে চায় নাই হত্যা করতে চায় নাই নবীজি হিজরত করতে বাধ্য হলেন তারা যেমন ইউসুফ নবীকে তারা যেমন তাদের এলাকা ছাড়া ফিলিস্তিন কেনান ছাড়া করেছিল ভেবেছিল এলাকা ছাড়া করে দিয়েছি শেষ কিন্তু দেখা গেল না ইউসুফ নবী গিয়ে তিনি ক্ষমতার মসজিদে বসে গেলেন আল্লাহ তাকে ক্ষমতার মসজিদে বসায় দিয়েছেন আল্লাহ তাআলা তার হাবিবকেও জানায় দিয়েছেন হাবিব ভয় পাচ্ছেন কেন আপনিও এরকম করে আপনার সদাতীয় লোকদের থেকে বিতাড়িত হওয়ার পরে ভয় পাওয়ার কারণ নাই ইউসুফ নবীর মতো আমিও আপনাকে কুরআনের রাজ কায়েম করিয়ে আপনাকে দিয়ে কুরআনের শাসন ব্যবস্থা কায়েম করাবো সুবহানাল্লাহ নবীজি কি মদিনায় আসার পরে কুরআনি শাসন ব্যবস্থা কায়েম করেন নাই ইউসুফ নবী তার ভাইদেরকে প্রতিশোধ নেন নাই বলেছিলেন তোমাদের উপর আমার কোনো ক্ষোভ নাই মক্কা বিজয়ের সময় কাফেররাও নবীজির সামনে মাথা নত করেছিল হাঁটু গেড়ে বসেছিল নবীজিও ইউসুফ নবীর মতো বলেছিলেন তোমাদের উপরে আজ আমার কোনো ক্ষোভ নাই এটা হচ্ছে নবীজির সাথে সম্পৃক্ততা আর আমাদের সাথে এই ঘটনার সম্পৃক্ততা হলো এই ইউসুফ নবী যেমন তার ভাইদের থেকে ষড়যন্ত্রের শিকার হয়েছেন ষড়যন্ত্রের শিকার হয়ে এলাকা ছাড়া হয়েছেন হতাশ হন নাই আল্লাহর সিদ্ধান্তের উপর ইস্তেকামত থেকেছেন এরপরে একটা সময় আল্লাহর আদেশে আল্লাহর হুকুমত কায়েম করেছেন ঠিক তেমনিভাবে আমাদের জন্য শিক্ষা হলো আমাদের জীবনেও যত বাধা বিপত্তি বালা মুসিবত আসুক না কেন আল্লাহর সিদ্ধান্তের উপরে ভরসা করে ইস্তেকামত থাকলে আমাদেরকে দিয়েও দিন বিজয় সম্ভব হবে ইনশাআল্লাহ তাহলে শিক্ষাগুলো শেষ দিকে বুঝতে পেরেছেন আসুন তাহলে এর আলোকে আমরা আমাদের নিজেদের ঈমানকে পরিশুদ্ধ করে ঈমানের উপর টিকে থাকি আল্লাহ আমাদেরকে ঈমানের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করেন